নমস্কার বন্ধুরা, আমি রুমকি। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। তো আমি আজকে পাউরুটি দিয়ে খুব সহজেই কিভাবে গোলাপ যেমন বাড়িতে বানিয়ে ফেলবেন সেটি আমি দেখাবো। খেতে খুবই খুব ভালো হয়েছিল। তো তার জন্য আমার লাগবে পাউরুটি। আমি পাউরুটির এই ধারগুলো কেটে নেব। আমি এখানে 4 পিস পাউরুটি নিয়েছি, একটা আমুল দুধের 10 টাকার প্যাকেট আর লিকুইড দুধ। তো প্রথমে আমি পাউরুটিগুলো ধারগুলো কেটে নিয়ে ছোট ছোট পিস করে হাতের মধ্যে এইভাবে একদম ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সিতেও করে নিতে পারেন। এরপর আমি গুঁড়ো আমুল দুধের প্যাকেটটা বার করে নিলাম। যতটা আমুল দুধ নিচ্ছি ততটা আমি ময়দা নিচ্ছি, আর 1 চামচের মতো আমি সুজি নিচ্ছি। এরপরে আমি ঘি দিয়েছি 3 চামচের মতো, আর 1/2 চামচের মতো আমি বেকিং পাউডার দিচ্ছি। তো সমস্ত উপকরণ আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নেব, যাতে সমস্ত উপকরণ একসাথে মিশে যায় খুব ভালোভাবে। এইভাবে হাতের সাহায্যে এইভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে পাউরুটিগুলো একদম মিহিভাবে টুকরো হয়ে যায়। এরপর আমি লিকুইড দুধটা দিয়ে আমি অল্প অল্প করে দিয়ে একটা ডো বানিয়ে নেব। ডোটা খুব শক্ত হবে না, খুব নরমও হবে না। ডোটা একদম আমি যেভাবে মাখছি সেইভাবেই আপনাদেরকেও মাখতে হবে। দেখে বুঝতেই পারবেন কিভাবে হবে। এই দেখুন, আমি ডোটা মেখে আমি 15 মিনিট এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব। এরপর একটা পাত্রে আমি 1.5 বাটির মতো জল নিয়েছি। এই বাটিটার আন্দাজে আমি 1.5 বাটি জল নিয়েছি, ও এই বাটিটার 1 বাটি আমি চিনি নিয়েছি। তো রসটা আমি করে নিচ্ছি, চিনির রস আমি আগে করে নিচ্ছি। এরপর আমি তার মধ্যে 2 এলাচ ভেঙে দিয়ে দিলাম। আপনারা চাইলে কেশরও দিতে পারেন। চিনি রসটা খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে, সিরাটা খুব পাতলা করা যাবে না, রসগোল্লার মতো পাতলা করা যাবে না, একটু মোটাই থাকবে। ওই জন্য একটু ভালো করে আমি ফুটিয়ে সিরাটা শিমে আছে আমি একটু ফুটতে দেব। এরপর দেখুন আমার ডোটা মনে হয় ঠিক অ্যাডজাস্ট হয়ে গেছে। তো আমি তাও একবার হাতে ঘি নিয়ে ভালোভাবে ডোটাকে আরেকবার মেখে নিচ্ছি, যাতে আমি যখন পান্তুয়াগুলো করব যেন ফেটে না যায়। এরকমভাবে লেচি কেটে নেবেন, যেমন সাইজের করবেন সমানভাবে আমি কেটে নেওয়ার চেষ্টা করেছি। তো আমার ওই ডোটা থেকে 8টা হয়েছে। এটা ভালোভাবে আমি ঘি দিয়ে একদম হাতে ঘি লাগিয়ে গোল করে এরকম গোলভাবে করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি তেলটা আগের থেকেই গরম করতে দিয়ে দিয়েছিলাম। তো এরপর আমি আঁচটা শিমে করে দেব, তারপর একটা একটা করে আমি ছেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়িয়ে দেবেন না, শিমেই রাখবেন। বাড়িয়ে দিলে কিন্তু পান্তুয়াগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। এভাবে চামচে করে পুরো তেলের মধ্যে এভাবে নড়িয়ে নেবেন পান্তুয়াগুলো। খুন্তি ব্যবহারের পরে করবেন, আগে পান্তুয়াটা এখন নরম আছে। তো এদিকে আমার চিনির সিরাপটাও তৈরি হয়ে গেছে। রেডি হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দেব। এরপর গোলাপ জামুনটাও দেখুন ব্রাউন কালার চলে এসেছে।
রাস্তে আস্তে করে আমি খুন্তি করে নড়ে নিচ্ছি। খুব তাড়াতাড়ি করবেন না, তাহলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে। এরপর আমার হয়ে গেছে, আমি এরপর তুলে নেব। আমি একটা প্লেটে তুলে চিনি সিরাপের মধ্যে আমি দিয়ে দেব। চিনি সিরায় আমি দিয়ে দিলাম, ভালোভাবে উপর নিচ করে আমি চিনি সিরাটা উপর থেকেও দিয়ে দিচ্ছি, যাতে ভালোভাবে রসটা ঢুকে যায় ভিতর পর্যন্ত। এটা বেশিক্ষণ রাখতে হয় না, আধ ঘন্টা রাখলেই পান্তুয়াটা রেডি হয়ে যাবে। দেখুন একদম রেডি হয়ে গেছে, পান্তুয়াই বলুন গোলাপ জামুনই বলুন, রেডি হয়ে গেছে। খেতে খুবই ভালো হয়। এইভাবে আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন। যদি আপনাদের রেসিপিটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক ও কমেন্ট করবেন। ধন্যবাদ।